वेलकम टू माय यूट्यूब चैनल जेटार नाम होच्छे देवरपन घोष ब्लॉग्स और आमी तोमादेर साथे तोमादेर देवरपन आबार चले एसेछि नतून एकटा खाबारेर ब्लॉग निये। सो चलो देखा जाक आजके की आछे। आजके खुबी एकटा स्पेशल माने कि जानि ना किछु एकटा ब्यापार निश्चयई आछे किन्तु तो आज एकटा स्पेशल एकटा फूड फूड ब्लॉग होच्छे। तो आमार आमी एखन निये बसे आछि मटन बिरियानी, होममेड मटन बिरियानी। हाँ होममेड, এটা মা নিজে আজকে করেছে, অনেক কষ্ট করে করেছে। আর একটা স্পেশাল ডিশ মায়ের, যেটা হচ্ছে কি কাঁচা লঙ্কা ভাপা মুরগি। হ্যাঁ কাঁচা লঙ্কা ভাপা মুরগি, এটা টোটালি পুরো একটা নতুন একটা রেসিপি মায়ের। আর এটা মা করে সারপ্রাইজ দিচ্ছে নতুন নতুন রেসিপি করে, তো কিছু বলার নয়, এত কষ্ট করে করে। আর এটা হচ্ছে স্যালাড। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ কিন্তু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার কাছে, যেটা হচ্ছে কি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লেগে থাকে তাহলে প্লিজ প্রচুর পরিমাণে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো যদি কোনো কিছু হয়। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ প্রেস করে দিও, যাতে তুমি কোনো নোটিফিকেশান আমার যখন নতুন ভিডিও দেব সেটা যেন তুমি কোনো মিস না করো। তো চলো খাওয়া শুরু করা যাক। আচ্ছা এটা তো খাচ্ছি আমি, কেউ খাওয়ার আগে আমি তোমাদের শুধু একবার মাথার পিসটা দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে মাটনের পিস। আর যেহেতু কলকাতা স্টাইল বিরিয়ানি আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানিতে একটা জিনিস তো থাকবেই, যেটা হচ্ছে কি আলু প্লাস ডিম। এটা প্রত্যেকটা কলকাতা স্টাইল বিরিয়ানিতে থাকবেই থাকবে। বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে, বেশি সেরকম স্পাইসি স্পাইস নেই, একদম নাম মাত্র যে যা যা মশলার দরকার সেটুকুই করে এই বিরিয়ানিটা করা হয়েছে। আমি একটু এটা নিয়ে নেব, নিয়ে দেখি কি এটা কেমন হয়েছে। মা এটা অনেক কষ্ট করেই করেছে, আর মা সবসময় চেষ্টা করে যে মা কিছু নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসে, যাতে আমি এই খাবারের ব্লগটা আরো আমার সাকসেসফুল হয় আর আরো কি বলে ভিউজ বা লাইক এসব পাই আমি। তো সেই জন্যই মা প্রচন্ড পরিমাণে খাটে আমার পেছনে। খুবই ভালো হয়েছে, একদম বেশি স্পাইসিনেস নেই, চিকেনটা তো খুবই ভালো এ হয়েছে। তোমাকে চিকেনের পিস তুলে দেখি তোমাদের, এই হচ্ছে চিকেনের পিস। তো আমি একটুখানি এখান থেকে ছিঁড়ে দেখবো যে এটা সত্যিকারে ভালো হয়েছে কিনা। হ্যাঁ একদম, এই যে পুরো একদম ছিঁড়লাম তো হাতে চলে এসছে। তো এটা তার মানে এটাই যে এটা একদম পিওর চিকেন একদম।
আমি আবার খাবারটাকে কন্টিনিউ করব, কিন্তু এই ব্লগটা আমি আজকে এখানে আমি শেষ করছি। শেষ করার পর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, যাতে যা নোটিফিকেশান আসে সব যেন তোমার ফোনে আগে আসে। থ্যাংক ইউ, বাই।